কোনো দেশের প্রধানমন্ত্রী ও আর্টিস্টদের সাথে সিনেমা দেখতে চান এটাও আমার ঠিক জানা নেই। সো আমরা যারা ওখানে ছিলাম আমাদের কাছে এটা খুবই নতুন একটা অভিজ্ঞতা। আমরা যতদূর জানি যে ছবিটা মুক্তির আগেই তোমাদের যারা যারা কাজ করেছো তাদেরকে তাদের সবাইকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একসাথে ছবিটি দেখেছেন, তখনের মুহূর্তগুলো একটু আমাদের সাথে শেয়ার করবে? আমাদের তো এটা জানা সম্ভব না যে আসলে উনি কিভাবে এক্সপ্রেস করেছেন বা তখন ওনার সাথে ওনার পাশে বসে দেখার অভিজ্ঞতাটা কেমন ছিল। তো সে আমার পাশের রোতে ছিল এবং আমি ফারিয়া আপু আমরা একটা রোতে ছিলাম এবং আমি খেয়াল করছিলাম আমি ফারিয়া আপু দুজনই বারবার একটু পরপর একটু একটু করে পিছিয়ে তাকাই যে অ্যাকচুয়ালি উনি কী কীভাবে দেখছে কিংবা ওনার ফ্যামিলি মেম্বার্সটা কীভাবে নিচ্ছে সব কিছু। তো এই অভিজ্ঞতাটা খুবই ডিফারেন্ট, কারণ আমার মনে হয় যে একেই তো এটা একটা এত বড় পরিসরের একটা কাজ যেখানে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনেছি ওনার বাবার কাহিনী, ওনার মার কাহিনী, ওনার মুখ থেকে শোনা, ওনার সাথে বসে, এবং এটা শেষ করার পরে উনি প্রকাশ করেছেন উনি দেখতে চান আমাদের সাথে। এইটা সচরাচর কোনো আর্টিস্টের লাইফেও হয় কিনা আমি জানি না, কিংবা কোনো দেশের প্রধানমন্ত্রীও আর্টিস্টদের সাথে সিনেমা দেখতে চান এটাও আমার ঠিক জানা নেই। সো আমরা যারা ওখানে ছিলাম আমাদের কাছে এটা খুবই নতুন একটা অভিজ্ঞতা এবং খুব লিমিটেড পার্সন যেহেতু আমরা ছিলাম, তো খুব লিমিটেড অভিজ্ঞতা ওখানে, মানে যে কয়জন আমরা ছিলাম ওই কয়জনই আমরা জানি যে হাউ ডিড ইট ফেল্ট। অ্যান্ড তার থেকে বড় হচ্ছে আমি যখন শেষ করলাম সিনেমাটা দেখা এবং উনি পাশের রুমে আমাদের ডেকেছেন সবাইকে, উনি আমাদের সাথে একটু কথা বলবেন আলাদা করে, তো তখন আমি তাকে সালাম করে বলছিলাম যে আমি ছোট রেনু প্লে করেছি, কারণ বলা যায় না উনি চিনতে পারছেন এখন নাকি না, কারণ ওখানে একদমই ন্যাচারাল লুক ছিল। এবং উনি হাসতে হাসতে বলছে আমি চিনেছি তুমি ছোট রেনু করেছো, এবং আমি বলতে পারি ছোট রেনু এরকমই মিষ্টি ছিল। এবং আমার মনে হয়েছে সার্থক, আমার অ্যাওয়ার্ড এখানেই হয়ে গেছে। উনি বারবার আমাকে এবং সে শেষমেশ বলতে বলতে আমাকে জড়িয়েই ধরেছে যে আমার ছোট রেনু এরকমই মিষ্টি ছিল, এতটাই সুন্দর ছিল। এবং শুধু তাই না, আমরা পরের দিন ওনার বাসভবনে গিয়েছিলাম, শেখ রেহানা ম্যামও সেম আমাকে ধরে একটা কথাই বলেছে, ঠিকই আছে ওরা একটা ঠিক কাস্টিং করেছে, ছোট রেনু এরকম সুন্দর ছিল, ওনাদের কথাই এটা ছিল দুই বোনের। বাহ বাহ দারুণ। কিন্তু খুব মজার, যেহেতু আমরা আড্ডায় দিচ্ছি আড্ডা ছলে বলতে পারি, অনেকে কিন্তু দেখে বলেছে যে দিঘিকে নাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে খুব মিল লেগেছে। মামি ব্যাপার আছে না? আচ্ছা দেখি, এটা তো শুনলাম। এই যে এই ছবিটা দেখার পর এটার সাথে কিন্তু বাংলাদেশের বলা যায় যে এটা এমন একটা সিনেমা, এমন একটা চলচ্চিত্র যে বাংলাদেশের সকল দর্শকদের শুধু এটা কিন্তু শুধু বিনোদনের জায়গা থেকে না, একটা আবেগ, ইমোশন, অনেক কিছু জড়িয়ে আছে এই সিনেমা, এই গল্পের সাথে। নটা সিনেমা বললেও ভুল, যেহেতু বায়োপিক, ইতিহাস, এটা আমাদের ইতিহাসের একটা অংশকে তুলে ধরার চেষ্টা।